এখন দেখেন আপনার ই কমার্স ওয়েবসাইটের চেক আউট ফর্মে একটা ফিল্ড আছে নোট নামে এইটা হচ্ছে এমন একটা ফিল্ড যেটা হচ্ছে ধরেন আপনার কাস্টমার নাম মোবাইল নাম্বার ডেলিভারি অ্যাড্রেস এগুলো দেওয়ার পরে এইখানে নোটের মধ্যে কাস্টমার তার নিজের মতো করে কিছু লেখা দেয় এডিশনাল কোনো ইনফরমেশন সো এটা থাকা ভালো আপনি বাট তারপরও আপনি যদি মনে করেন যে না এই ফিল্ডটা দরকার নাই আপনি আপনার কাস্টমারদের দেবেন না এই জিনিসটা আপনি চাইলে হাইড করতে পারেন এটা হাইট কিভাবে করবেন হাইড করার জন্য আপনি আপনার কন্ট্রোল প্যানেলের থিম কাস্টোমাইজার প্যানেলে আসবেন এখান থেকে পেজ এই এই পেজে আসবেন আসবেন ক্লিক করার পর পেজটাতে এবং এখানেই আপনি দেখতে পারবেন দেখেন এখানে আছে ডেলিভারি নোট বক্স নামে একটা টাইটেল আছে এবং এটার আন্ডারে দুইটা জিনিস আছে একটা হচ্ছে নিট আর একটা হচ্ছে নো নিট সো ডিফল্ট নিট থাকবে নিট মানে হচ্ছে এটা ডিসপ্লে আছে এখানে আর আপনার যদি না দরকার না হয় সো জাস্ট এখানে নো নিট এটার মধ্যে ক্লিক করবেন নোট এর মধ্যে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে দেন আপনি নিচের থেকে সেভ বাটনে ক্লিক করবেন সেভ বাটনে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে আপডেট হয়ে যাবে দেন আপনি এখন যদি এই যে কোড পে আপনার কোনো কাস্টমার আসে দেখেন তাহলে সে তার নাম মোবাইল নাম্বার ডেলিভারি অ্যাড্রেস দেওয়ার অপশন পাচ্ছে বাট উই নোট যে অপশনটা ছিল অপশনাল ওইটা কিন্তু আর নাই সো আপনার যদি দরকার না হয় আপনি এটা এইভাবে হাইড করতে পারেন আবার যদি প্রয়োজন মনে করেন এখানে আসবেন এখানে এসে এটাকে নিডে ক্লিক করবেন এটা সিলেক্ট হয়ে যাবে দেন এখান থেকে সেভ বাটনে ক্লিক করবেন দেখবেন এটা আবার ডিসপ্লে হয়ে যাবে আপনার চেক আউট ফর্মে দেখেন এটা কিন্তু আবার নিট চলে আসে সো আই থিঙ্ক এটা থাকাই ভালো বাট আপনার যদি বিশেষ ক্ষেত্রে প্রয়োজন না হয় আপনি এটা চাইলে হাইড করতে পারেন তো আশা করি এই জিনিসটা আপনি বুঝতে পারছেন এবং করতে পারবেন